হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেল আমরা বিভিন্ন শিক্ষা সম্পর্কিত নিউজ যেমন রিক্রুটমেন্ট স্কলারশিপ স্টাইফেন্ড অ্যাডমিশন সিলেবাস এক্সাম প্যাটার্ন সরকারি চাকরির প্রস্তুতি এবং সরকারি প্রকল্পের খবর ধারাবাহিকভাবে দিয়ে চলেছি তাই এই সমস্ত খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজেকে আপডেট রাখুন আজকে আমরা আলোচনা করব গ্রন্থাগার বিজ্ঞানের কিছু প্রশ্ন উত্তর নিয়ে গ্রন্থাগার নিয়োগের যে কোনো পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন এসে থাকে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন গ্রন্থাগার বিজ্ঞানের ওপর ভারতে প্রকাশিত প্রথম সাময়িকী কোনটি উত্তর হবে লাইব্রেরি মিশালানি পরের প্রশ্ন হ্যারল্ড অফ লাইব্রেরি সায়েন্স কোথা থেকে প্রকাশিত হয় এর উত্তর হবে লক্ষ্ণ লখনৌ থেকে প্রকাশিত হয় পরের প্রশ্ন মেনা টু লাইব্রেরি ক্লাসিফিকেশান গ্রন্থের লেখক কে লেখক হলেন এস আর রঙ্গনাথন এটি কত খ্রিস্টাব্দে লেখা হয়েছিল উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে এরপর আসছি পরবর্তী কোশ্চেনে ইন্ডিয়ান লাইব্রেরি মুভমেন্ট কোথা থেকে প্রকাশিত হয় ইন্ডিয়ান লাইব্রেরি মুভমেন্ট প্রকাশিত হয় আম্বালা থেকে উত্তরটি হবে আম্বালা পরবর্তী প্রশ্ন রঙ্গনাথন কোন বছরে কোলন ক্লাসিফিকেশন প্রস্তুত শুরু করেন এর উত্তর হবে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে নেক্সট কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহ সভাপতি ছিলেন এস আর রঙ্গনাথন অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট কোন প্রতিষ্ঠানের ফিড এফ আই ডি ফিড পরের প্রশ্ন ইন্ডিয়ান লাইব্রেরি অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা ইন্ডিয়ান লাইব্রেরি অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যকে উত্তর হবে ডক্টর রঙ্গনাথন এবার কত সালে ডক্টর রঙ্গনাথন গ্রন্থাগার বিজ্ঞানের জাতীয় অধ্যাপক হিসেবে নির্বাচিত হন উত্তরটি হবে উনিশশো সালে পরের প্রশ্ন জাপানের ডিউই জাপানের ডিউই নামে পরিচিত কে উত্তর ফুজিও এরপর আসছি পরের প্রশ্নে পাকিস্তানের রঙ্গনাথন নামে কে পরিচিত উত্তর হবে ডক্টর খুরশিদ কোন প্রতিষ্ঠানটি ডক্টর রঙ্গনাথন প্রতিষ্ঠা করেন উত্তর হবে এম এল এ অর্থাৎ মাদ্রাজা লাইব্রেরি অ্যাসোসিয়েশন রঙ্গনাথনের মৃত্যু দিবস কোনটি উত্তর সাতাশে সেপ্টেম্বর উনিশশো সাল রঙ্গনাথনের জন্মদিন কবে উত্তর বারোই আগস্ট আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে রঙ্গনাথনের নামের সঙ্গে যুক্ত শিয়ালি কোথা থেকে এসেছে শিয়ালি কথাটি এসছে গ্রাম থেকে ভারতের গ্রন্থাগার বিজ্ঞানের পিতা অর্থাৎ ফাদার অফ লাইব্রেরি সায়েন্স এই আখ্যা ডক্টর রঙ্গনাথনকে কে দিয়েছিলেন মরিস কোয়ার ভারতের গ্রন্থাগার বিজ্ঞানের পিতা কাকে বলা হয় ডক্টর এস আর রঙ্গনাথনকে ভারতের গ্রন্থাগার আন্দোলনের পথিকৃৎ কে ভারতের গ্রন্থাগার আন্দোলনের প্রথিকৃত ডক্টর এস আর রঙ্গনাথন গ্রন্থ সপ্তাহ কোন মাসে উদযাপিত হয় গ্রন্থ সপ্তাহ উদযাপিত হয় নভেম্বর মাসে কোন বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার বিজ্ঞানে প্রথম পিএইচডি ডিগ্রি দেয় দিল্লি বিশ্ববিদ্যালয় পরের প্রশ্ন দিল্লি ইউনিভার্সিটি কত খ্রিস্টাব্দে প্রথম পিএইচডি ডিগ্রি দেয় এর উত্তর হবে উনিশশো সাতান্ন সালে গ্রন্থাগার বিজ্ঞানে কে প্রথম পিএইচডি পান সঠিক উত্তর জেএস শর্মা ইন্ডিয়া অফিস লাইব্রেরি কোথায় ইন্ডিয়া অফিস লাইব্রেরি এটি কোথায় উত্তর হবে ব্রিটেনে পরের কোশ্চেনে আসছি গ্রন্থাগারের বৃদ্ধির সঙ্গে রঙ্গনাথনের কোন আইনটি জড়িত পঞ্চম আইনটি জড়িত বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের প্রধান বা মুখ্য ব্যবহারকারী কারা গবেষণাকারীরা হলো মুখ্য ব্যবহারকারী পরে কোন খ্রিস্টাব্দে ডেলিভারি অফ বুকস অ্যাক্ট পাস হয় এর উত্তর হবে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে